সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হল ইলেকশন ভেরিফিকেশান প্রোগ্রাম সম্পর্কিত একটি ভিডিও আপনারা অনেকেই ইলেকশন ভেরিফিকেশান প্রোগ্রাম এই তথ্য কর্মসূচির মাধ্যমে নিজের নিজের ভোটার কার্ডের বিভিন্ন সংশোধন বা সেগুলো পরিমার্জন করেছেন এবং আপনারা সকলেই জানেন যে এই কাজ করার ফলে আপনাদের সকলকে একটি করে রেফারেন্স আইডি দেওয়া হয়েছিল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই রেফারেন্স আইডি দিয়ে নিজের আবেদন যেটি আপনি করেছিলেন সেটি বর্তমান পরিস্থিতি আপনি দেখবেন যে সেটি অ্যাকসেপ্টেড বা গ্রহণ হয়েছে না রিজেক্টেড হয়েছে সেটা আপনি কীভাবে দেখবেন আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি একটি ছোট্ট ইউটিউব চ্যানেল এবং এখানে আমার আপনাদের কাছে অনুরোধ থাকছে যে আপনারা যেনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন আর বেশি দীর্ঘায়িত না করে মূল ভিডিওর উদ্দেশ্যে যাওয়া যাক সর্বপ্রথম আমি গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলাম এবং সেখানে টাইপ করছি এন ভি ডট ইন এন ভি ডট ইন টাইপ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনারা ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে এন্টার রেফারেন্স আইডি এই এন্টার রেফারেন্স আইডিতে আপনারা রেফারেন্স আইডিটা দিয়ে এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করুন দেখুন ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই এখানে দেখাচ্ছে যে এটা সাবমিট করা হয়েছিল একটি ছাব্বিশ এগারোতে এবং বিএলও অ্যাপয়েন্টেড সাতাশ এগারোতে ফিল্ড ভেরিফাইড এইবার এখানটা এখনও দেখাচ্ছে না যে অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে গ্রিন আসবে যদি রিজেক্টেড হয় তাহলে এখানে রেড বা লাল কালি দিয়ে ক্রস আসবে তো এইভাবে খুব সহজেই আপনারা দেখে নিতে পারেন কিভাবে আপনাদের যে ভোটার ইভিপি যে কর্মসূচির মধ্যে দিয়ে ভোটার কার্ডের সংশোধন বা পরিমার্জন করেছিলেন সেটি স্ট্যাটাস বর্তমানে কি এই ভিডিওটি একটি ছোট্ট ভিডিও হলেও এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও এর মাধ্যমে আপনি আপনাদের ভোটার কার্ডের স্ট্যাটাসটি জানতে পারবেন যে কর্মসূচির মাধ্যমে আপনারা পরিমার্জন করেছিলেন ফলে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওটিকে শেয়ার করুন এবং হ্যাঁ যিনি এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ